2006 সালে বরগুনার তালতলিতে নির্মাণ করা হয় বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল। নামে হাসপাতাল থাকলেও টানা 12 বছর ধরে চিকিৎসক সংকটে কোনো কার্যক্রম ছিল না এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাই 3 লাখ বাসিন্দাকে চিকিৎসার জন্য যেতে হতো পার্শ্ববর্তী উপজেলা আমতলিতে। 2018 সালে চিকিৎসা সেবা চালু হয় এখানে। বর্তমানে হাসপাতালটিতে 7 জন চিকিৎসক ও 7 জন নার্স দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। তবে এখানে নেই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাই হাসপাতালটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার নেই কোনো ব্যবস্থা। এতে পরিণত হয়েছে ময়লার ভাগারে। কারখানা আর কি ডেঙ্গু এই জায়গায় উৎপাদন হয়, ছাড়ের লাগে খাম বাতাসে গাও গেছে হাসপাতাল। এটা তো গরুর খাবার। তুমি আসলাম এই রুমে বসিয়া আমার নিজের মুখ চাপে ধরে করে করা লাগে। নষ্ট রয়েছে হাসপাতালের লাইট, ফ্যান সহ সব বৈদ্যুতিক জিনিসপত্র। অসহনীয় দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছে ভর্তি হওয়া রোগীরা। লাইট নেই, কোনো একটা ফ্যান নাই, একটা বাথরুম ভালো নাই, অপরিষ্কার, বিছান খাতা ওই কিছু নাই, শুধু খাট আছে। সার্বিক এই পরিস্থিতি দেখে হাসপাতালে দায়িত্ব থাকা চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। হাসপাতালে আসছে চিকিৎসার জন্য, এখন হাসপাতালে যদি অপরিচ্ছন্ন পরিবেশ থাকে তাহলে তো তার স্বাস্থ্য ঝুঁকিতে অবশ্যই। জেলা সিভিল সার্জন বলছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবল চেয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তালতলী হাসপাতালকে মেইনটেইন করা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। নতুন অর্থবর্ষ আসার পর আবার কাগজ চেয়েছে, আমরা আবার নতুন করে কাগজ পাঠাচ্ছি। আমরা প্রশাসনিক অনুমোদন পাইলে ওইখানে টেন্ডারের মাধ্যমে, কন্ট্রাক্টরের মাধ্যমে চতুর্থ শ্রেণীর কর্মচারী আমরা নিয়োগ দিতে পারব। নাগরিকদের মৌলিক চাহিদা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণের দাবি তালতলী উপজেলার 3 লাখ মানুষের। অবশ্য তপু, মাইটিভি।